প্রশ্ন হতে পারে যে পোস্ট কোভিড স্ট্রেস এটা কার কার কাছে আনফ্যামিলিয়ার, মানে কখনো শুনেন নাই এরকম কেউ আছেন এখানে? ওকে, মোটামুটি মনে হচ্ছে সবাই কম বেশি শুনেছেন, তো কিছু জানার কথাই আমরা হয়তো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে শুনবো বা তার সমাধান কি আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। আসলে প্রথমে যদি আমরা বেসিক্যালি বুঝতে চাই যে আমরা পোস্ট কোভিড, তারপর আবার পোস্ট কোভিড এর স্ট্রেস, তারপর সেটা আবার ম্যানেজমেন্ট, এত কিছু নিয়ে কেন কথা বলছি, আমরা যদি দেখি যে গত দু বছর আগের আমি, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে দু বছর, ইভেন বলতে পারি যে এক সেকেন্ড চোখ বন্ধ করতে পারেন এবং চিন্তা করেন যে দু বছর আগের আমি, এই যে অক্টোবর মাস 2021, 2019 সালের অক্টোবর মাসের আপনি আর এখনকার আপনি, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা যদি চিন্তা করুন, তাহলে দেখবেন যে অনেক কিছুতে কিন্তু ছোট ছোট পার্থক্য আছে। আপনার জীবনের যে গোল ছিল, যে এটা করতে যাচ্ছেন, সব কিছু কিন্তু হঠাৎ করে পাল্টে গেছে, হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেছে। আমরা শুনছি হ্যাঁ ঠিক আছে, চায়নাতে হয়েছে, আমেরিকাতে দু একটা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, সাডেনলি যে বাংলাদেশেও বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আমরা হঠাৎ করে এক্সপেক্ট করতে পারিনি, এবং সাধারণ মানুষ আরও বেশি নয়। এবং আমরা যুদ্ধের কথা শুনেছি, আমি অনেকেই হয়তো মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, কাহিনী শুনেছি বা বিদেশে যুদ্ধ হয় সেটা শুনেছি, কিন্তু আমাদের যারা সিনিয়র আছেন তারা বললেন যে তাদের যখন ওনারা বাইরে গেলেন মার্চের পরে, মানে এপ্রিল মে এর সময় অনেক সময় বাইরে যখন বেরোচ্ছেন বা ছাদে গিয়ে বাইরে তাকাচ্ছেন, সবকিছু এত বেশি শুনশান যে কোনো শব্দ নেই, কোনো গাড়ি চলছে না, মাঝে মাঝে একটা দুটো অ্যাম্বুলেন্সের শব্দ, মাঝে মধ্যে দুই একটা পুলিশের গাড়ির শব্দ, এছাড়া কিছু নেই। যারা সেই একদম যুদ্ধের সময় যেরকম কারফিউ ছিল সেরকম একটা লুক কিন্তু আমরা পার করেছি। হ্যাঁ, এখন আমরা খুব দ্রুত আবার ভুলে যাই, যেহেতু এখন বাইরে সব যানজট কথা হয়তো মনে পড়ছে না, কিন্তু আমরা যদি দেখি যে ওই সময়টায় যা ঘটেছে সেটার কিন্তু কিছু লেফট ওভার রয়েছে। কেমন মনে করেন যুদ্ধের সময় কি হয়, যে বিমান হামলা হলো, মারামারি হলো, ঘর বাড়ি ভেঙে গেল, যুদ্ধ শেষ, কিন্তু আমরা কিছু ধ্বংসাবশেষ দেখতে পাই যে ভাঙাচোরা রয়েছে এবং সেটাকে আস্তে আস্তে রিপেয়ার করতে হয়। তো এই যে যুদ্ধের কথা বলছি, এটা যদি একটা সুন্দর উদাহরণ আমরা দিই, আমেরিকাতে আপনারা জানেন যে আমেরিকা বিভিন্ন সময় যুদ্ধে গেছে এবং সেখানে তাদের যে আমেরিকান সৈন্য, সেই 2001 থেকে 2020 মধ্যে তারা বেশ কয়েকটা যুদ্ধে গেছে, আফগানিস্তানে গেছে, ইরাকে গেছে, সিরিয়ায়, লিবিয়ায় গেছে, এবং তাদের স্ট্যাটিস্টিক দেখাচ্ছে যে এই 20 বছরে আমেরিকান সৈন্য মারা গেছে 7,057 জন, যুদ্ধের মধ্যে মারা গেছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে যুদ্ধ থেকে ফিরে যারা এসেছে, বেঁচে ফিরে এসেছে, এই 20 বছরের মধ্যে যারা তাদের, যাদের মধ্যে ট্রামা হয়েছে যুদ্ধের থাকার কারণে, এই ট্রামার ফলে তারা সুইসাইড করেছে 30,177 জন। আপনি দেখেন একই সময়ে যখন তারা যুদ্ধের ক্যাজুয়ালিটি আমরা বলতে পারি যে সে ডাই, তার থেকে অলমোস্ট 4 গুণ বেশি মানুষ ঠুক দেয় অনলাইন, কারণ যুদ্ধ থেকে ফেরত আসার পর তাদের মনের মধ্যে যে ধ্বংসাবশেষ রয়ে গেছে, তো সে বুঝতে পারছে না, চোখ বুঝলে সে মৃত্যু দেখছে, ঘুম আসছে না, সে অ্যাংজাইটিতে ভুগছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। সো এইটাকে আমরা সাধারণত বলি যে PTSD, মানে পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে আপনার ট্রামাটা চলে গেছে কিন্তু ট্রামার পরবর্তী যে স্ট্রেস। এখন এই টার্মটাই কোভিডের মধ্যে এসে গেছে, যে আপনি যখন কোভিডের কারণে আপনার জীবনের সব কিছু পাল্টে গেল, আপনি চিন্তা করে দেখেন একটা বাচ্চা স্কুলে যেত, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত সে স্কুল করছে, বাইরে খেলাধুলা করছে, সেই বাচ্চাটা 1.5 বছর বন্দী হয়ে গেল ঘরের মধ্যে, এবং অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে কিন্তু এক্সপ্লেইনও করিনি যে কেন, আমরা বলছি ও কি বোঝে, এই ঘরে থাকতে বলছি থাকো, বা কেউ কেউ হয়তো সচেতন আছে কিন্তু সে আপনার কথা কিন্তু শুনছে, আপনার টেনশনটা কিন্তু দেখছে, আপনি যে বারবার নিউজ দেখছেন অমুক মারা যাচ্ছে, অমুক মারা যাচ্ছে, সে কিন্তু সেটা অবজার্ভ করছে। সো তার মনের অবচেতনে যে অবস্থা সেটা যদি দেখেন, যে ক্লাস 5 যে বাচ্চা পড়তো সে ক্লাস 6 যেতে পারছে না, বা যার ইউনিভার্সিটি শেষ হলো সে জবে ঢুকতে পারছে না, বা যার SSC HSC পরীক্ষা দেওয়ার কথা ছিল, বোর্ড এক্সাম দেওয়ার কথা ছিল, সে কিন্তু এর পরবর্তী অবস্থায় যেতে পারছে না। সো বাচ্চাদের যেরকম এফেক্ট হয়েছে, মা বাবার এফেক্ট হয়েছে, মা বাবা চিন্তা করছে যে আমার সন্তানের কি হবে, আমার জবের কি হবে,
এমনও অনেক অয়েল অফ মানুষ আছে। দেখা যায় কি শহরে আমরা যারা থাকি আমরা কিন্তু খুব বেশি সেভিংস করার সুযোগ পাই না। তাই দেখা যায় যে হ্যাঁ চাকরি ভালো চাকরি করছি, অনেক আয় করছি, অনেক খরচ করছি, কিন্তু হঠাৎ করে আপনার এক বছর জব নেই, এক বছর কাজ নেই, এক বছর আয় নেই। চিন্তা করে দেখেন কি পরিমাণ রেস্টুরেন্ট এই গুলশানের দুই মোড়ের মধ্যে যদি দেখেন, আর এক দুই ব্লক আগে কি পরিমাণ রেস্টুরেন্ট, কি পরিমাণ মানুষ খাওয়া দাওয়া করে, এই সব কিছু বন্ধ ছিল। দোকানের যে কর্মী তাদের কি অবস্থা, ওগুলোর যে সাপ্লায়ার তাদের কি অবস্থা, মানে একটার সাথে একটা কিন্তু লিঙ্কড। আমরা অনেক ক্ষেত্রে হয়তো খেয়াল করিনি বা অনেক ক্ষেত্রে হয়তো ভেবেছি শুক্র আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেক ভালো করেছে এবং আসলে ভালো করেছে। এটা নিয়ে আমরা ডক্টর তাজিয়ার সাথে কথা বলছিলাম বিভিন্ন সময় যে বিদেশের সাথে যদি আমরা ওই সিচুয়েশনটা দেখছি, এই সিচুয়েশনটা দেখছি, ওখানে দেখা গেল কি যে আর্মির লোকজন তাদেরকে খাবার ডিস্ট্রিবিউট করতে হচ্ছে, বক্স বক্স খাবার দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আমাদের কিন্তু সেই জিনিসটা অতটা করতে হয়নি, উই ডিড বেটার। এর মেইন কারণটা হচ্ছে আমাদের যে বাড়ি বলে একটা জিনিস আছে যে আমরা হ্যাঁ গিয়ে 5 দিন বাড়িতে থাকতে পারি, কিন্তু সে কিন্তু এই সুযোগটা নেই। সো যেসব জায়গায় আমরা সার্ভাইভ করে গেছি যে হ্যাঁ একটু মাছ একটা ধরে আমরা খেতে পারবো, বা দেখা যাচ্ছে যে লাতো পাতা ঘাস ইভেন দেখা যাচ্ছে যে শাকসবজি কোনো না কোনো জায়গায় পাওয়া যাচ্ছে বলে সার্ভাইভ, কিন্তু কিছু কিছু মানুষ সবার তো আসলে সেই সুযোগ ছিল না, যারা গ্রামে যেতে পেরেছে, দেশে ফিরে যেতে পেরেছে, তারা কিন্তু অনেক লেভেলে সার্ভাইভ করতে কষ্ট হয়েছে তাদের। তো যাই হোক, এই যে ট্রামা এটা হচ্ছে একটা সাইন। আরেকটা সাইন যেটা আমরা বলতে পারি যে আসলে আমরা যদি বলি যে হু ইজ এফেক্টেড, আমরা বলছিলাম বাচ্চাদের কথা, প্যারেন্টসদের কথা, আপনি চিন্তা করে দেখেন ফার্স্ট রেসপন্ডার যারা, ফার্স্ট রেসপন্ডার বলতে বোঝাচ্ছি আমাদের যখন সব কিছু লকডাউন হয়ে গেল আপনি বাইরে যেতে পারবেন না, কিন্তু কিছু কিছু মানুষের কিন্তু বাইরে যেতে হয়েছে। ডাক্তার যারা ছিলেন, নার্স যারা ছিলেন, মেডিকেল ফিল্ডে ছিলেন, পুলিশ, সাংবাদিক, ব্যাংকার, যেগুলোকে আমরা বলছি অ্যাসেনশিয়াল জব, ইভেন আইটি ফিল্ড বা খাবার ডেলিভারি ম্যান, এদেরকে কিন্তু কাজের জন্য হোক অনেকটা যেতে হয়েছে, মানবিক কারণে হোক, কিন্তু তাদের তারা যেহেতু অ্যাসেনশিয়াল ওয়ার্কার দে হ্যাভ টু গো আউট। তাহলে চিন্তা করে দেখেন আমরা সবাই ভীত সন্ত্রস্ত ঘরে আটকা, এই মানুষগুলো তাদের জীবন বাজি রেখে বাইরে বের হচ্ছে, রাইট? এর মধ্যে ব্রেভারি আছে অবশ্যই, তারা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য, সেই সাথে তাদের মনের অবস্থাটা কি, সে যদি ভাবে যে আমি বাইরে যাবো আমার কোভিড হবে, আমারও তো ছেলে মেয়ে আছে ঘরে, আমারও তো মা বাবা আছে বয়স্ক, তাদের মনের অবস্থাটা কি ছিল, এবং এটা দিনের পর দিন এটা কিন্তু তাদেরকে এফেক্ট করেছে। আমরা এটাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি, এরকম আমার একজন রোগী ছিল, এখানেই দেখছিলাম, তো খুব বেশি বয়স তা নাই, 30 বছরের বয়স হবে, খুব কোমর ব্যথা, কোমর ব্যথায় আসছে, ভালো কথা, ট্রিটমেন্ট একদিন করলাম, সেকেন্ড দিন করলাম, থার্ড দিন যখন আসলেন সাধারণত আমি জিজ্ঞাসা করি যে আপনার কী অবস্থা, কেমন লাগছে, তো আমি যখন জিজ্ঞাসা করলাম উনি বলছেন আমার ব্যথা নেই, মানে কোমরে ব্যথা নেই, তখন ব্যথা একদম চলে গেছে, গেছে। আমি বললাম এই ব্যথার কারণে আপনি কী করতে পারতেন যেটা করতে পারছেন না, উনি বলে যে আমি রুকু সেজদা দিতে পারতাম না, মানে রুকু হতে গেলে সামনে যদি ঝুঁকি তাহলেই আমার কোমরে খুব প্রচণ্ড ব্যথা হয়। তা বলছি এখন তো আপনার ব্যথা নেই, বলছি না নেই, উনি তাহলে আপনি এখন একটু রুকু বা সামনের দিকে ঝুঁকেন দেখি ব্যাঙ্গ, তো বলে যে না ব্যথা করবো, বলছি ব্যথা তো আপনার এখন নেই বললেন, হ্যাঁ না নেই, তো বলছি তাহলে পরে, তারপর দু একবার উৎসাহ দেওয়ার পর উনি বললাম আমি তো এখানে আছি, উনি ব্যথা করলে উনি দেখবো নাকি, উনি স্বামী সামনে বসাচ্ছে আর উনি ওখানে ঝুঁকছেন, ঝুঁকতে ঝুঁকতে যেই রুকুর কাছাকাছি খেলেন এভাবে এভাবে করে কাঁপছেন, এভাবে এভাবে মানে ফিজিক্যাল। আমি জিজ্ঞাসা করছি আপনার কি ব্যথা করছে, বলে যে না ব্যথা করছে না, বলে তাহলে কাঁপছেন কেন, তা তো জানি না, উনি এভাবে কাঁপছেন, প্রায় মিনিট খানিক পর আস্তে আস্তে তার কাঁপুনি থামল। তো যেটা বোঝা গেল যে এবং বলার অর্থ সেটা আমার প্রথম ঘটনা, এরকম একটা অবজারভেশন। কিছুদিন পরে আরেকজন রোগী তার এলবো পেইন, ভাঁজ করতে পারেন না সঠিকভাবে, এবং এত পেইন যে এখানে গেলেই তার ব্যথা হয়, তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, এবং তখনও যখন এই জায়গাটায় গেল তার হাতে করে কাঁপতে শুরু করছে, ব্যথা কিন্তু চলে যাওয়ার পরের কথা বলছি, শুরুতে না। তাহলে কি হচ্ছে, আমাদের বডির মধ্যে একটা মেমোরি থেকে যাচ্ছে যে ওই জায়গায় গেলে আমার ব্যথা করে, তাহলে আমাদের ব্রেইন কি করে আমাদেরকে ওই জায়গায় যেতে আর দেয় না, কারণ ওখানে গেলে তো ব্যথা করবে। আমার হাঁটু ভাঁজ করলে যদি ব্যথা করে আমরা কিন্তু হাঁটু ভাঁজ করার বন্ধ করে দিই, আমার এক পায়ে যদি ব্যথা থাকে আমরা কিন্তু অবচেতন ভাবে আরেক পায়ে ওজন বেশি দেই। তাহলে এই যে অ্যান্টিসিপেশন অফ পেইন বা ব্যথা হতে পারে সেটা কিন্তু আমার ব্রেইন আমাকে থামিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি চিন্তা করেন যে আমার কোভিড হবে বাইরে গেলে,
এরকম ঘটনা ঘটেছে, লিফটে উঠেছি রাত 11টা বাজে, গাড়িতে কিসের জন্য গেলাম, আসলাম সাথে মাস্ক ছিল না, একজন মহিলা উঠলো আরেকটা ফ্লোর থেকে, যেই আমাকে দেখলো সাথে সাথে তাহাতেও মাস্ক নাই কিছু নাই, ফোন ছিল সাথে সাথে এভাবে করছি, হয়তো শুনে হাসি লাগছে বাট এবং এমন হয়েছে সেই মনে হয় জুন জুলাই মাসের কথা 2020-এর, মাত্র ইয়াগুলো কি বলে দোকানপাট খুলতে শুরু করেছে, বসুন্ধরা সিটিতে মনে কোনো কারণে গেলাম, সিঁড়ি দিয়ে উঠছি, অল্প কিছু মানুষ সিঁড়ি দিয়ে উঠছে, আমি আর ডক্টর তাজিয়া দুজন উঠছি, আমাদের সামনেই আরেকজন কাপড় মনে হলো হাজব্যান্ড ওয়াইফ হবে, মহিলা মহিলার হাতে এক হাতে স্প্রে আছে আর এক হাতে রুমাল টাইপের কাপড় আছে, যেখানে ধরনের স্প্রে করছে বলছে তারপর করছে, হ্যাঁ উঠছে দুজন, এমনি মাস্ক টাস্ক সব কিছুই পরা আছে, ভালো কথা আমাদের সবাই প্রোটেক্টেড ভাবেই ঢুকছে, তো একজন আরেকজনকে বলছে মহিলা হাজব্যান্ডকে বলছে আমার যদি ওগো আমার যদি কোভিড হয় তাহলে আমি কিন্তু বাঁচব না, তো অলরেডি উনি কিন্তু মেসেজ দিচ্ছে নিজেকে যে ওনার ওনার কিন্তু ওনার ইমিউন সিস্টেমের প্রতি প্রোটেকশনের প্রতি সেই ভরসাটুকু নেই, উনি অলরেডি মেসেজ দিচ্ছে যে কোভিড হলে যে আমি বাঁচব না, এই যে অ্যান্টিসিপেশন অফ ডেথ এটা কিন্তু আরও মারাত্মক, কারণ আমরা বলতে পারি যে ধর একজন ডাক্তারের কথা চিন্তা করে দেখেন, ডাক্তারদের কিন্তু বা ধরেন নার্স বা হেলথ কেয়ার ওয়ার্কার যাদেরকে ডিল করতে হয়েছে অসুস্থ মানুষদের, উনি জানে যে ওনার কোভিড রোগী, যদি উনি অনেক ধরনের প্রোটেকশন ইউজ করছে এবং ওনাদেরকে আমরা আসলে ধন্যবাদ দেওয়া উচিত, এই জন্য শুরুর দিকে অনেকে কিন্তু আমাদের টিপি ভালোভাবে ছিল না, আমার মনে আছে যে শুরুর দিকে যখন কোয়ান্টাম ফাউন্ডেশন টিপি নিয়ে কাজ করছিল তখন কিছুটা হেল্প করার সুযোগ হয়েছিল, তখন বিভিন্ন ডাক্তার আমাদের কাছে কল করছিল যে আমাকে কিন্তু পলিথিন গায়ে দিয়ে রোগী দেখতে হচ্ছে, এরকম অবস্থাও কিছুটা গেছে, সো এর পরবর্তীতে অবশ্যই আমরা সিস্টেমটা শিখে গেছি, বাড়ানো হয়েছে, বেশ কিছু জিনিসপত্রগুলো এসেছে, কিন্তু ওই সময়টাতেও কিন্তু ওনারা মানুষের সেবা দিয়ে গেছেন, তো কিন্তু সেবা দিলে কি হবে, মনের মধ্যে তো তার ভয় আছে যে আমারও তো কোভিড হতে পারে এবং আমারও তো মৃত্যু হতে পারে, আমার ফ্যামিলি অসুস্থ হতে পারে, সো এই যে অ্যান্টিসিপেশন অফ ডেথ, তাহলে আপনার যদি আমাদের মন বা মানসিক অবস্থা যদি চিন্তা করে যে আমার ব্যথা হতে পারে সেই জায়গায় আপনার শরীরকে কাঁপিয়ে দিচ্ছে, যদি সে চিন্তা করে যে আপনি মারা যাবেন আপনার অবস্থাটা কি হবে, আপনাকে যদি গাও এখন আমি যদি টুটুল ভাইয়ের কাছে বলি যে একজন গান ধরে বলে আপনাকে গান গাইতেই হবে, গান গাবেন না কেন, ওনার গাইতে কিন্তু গানটার সুরটা ঠিক থাকবে না, তো স্বাভাবিকভাবেই যে আমরা যারা বাইরে গেছি বা যারা খুব তটস্থ অবস্থায় আছি, ইভেন এমনও তো হয়েছে যে 12 তালা করে থাকেন, 6 মাসের মধ্যে বের হননি, সব কিছু লক, সেই অবস্থায় খাবার দাবার আসছে সেটাও খুব স্প্রে করে বিভিন্নভাবে স্টেরল করে আনা হচ্ছে, তারপর কোভিড হয়েছে, তারপর মারা গেছে, তো জানি এই স্টোরিগুলো, কিন্তু চিন্তা করেন ওনার আতঙ্কের অবস্থাটা কেমন ছিল, আমি একটা কাহিনী বলতাম এখন আর খুব বেশি সময় তো দিব না, যে একজন ব্যাংকার যিনি ব্যাংকে কাজ করেছেন আমার কাছে দুই একজন আসছেন বলুন যে কাশি হচ্ছে, আমার শরীর খারাপ লাগছে, আসতে পারছি না, কেন কি হয়েছে, না আজকে একজন কাস্টমার এসেছিল ঠিক মুখের সামনে এসে দিয়েছে কাশি, যদি ওনার 2-3টা লেয়ার ছিল ইয়া ছিল তারপর গ্লাসের পিছনে ছিল, কিন্তু ওই যে হাঁচিটা দিয়েছে এরপর দিন থেকেই ওনার সর্দি কাশি শুরু হয়ে গেছে, এবং সর্দি কাশি শুরু হওয়ার পর উনি ভাবছেন ওনার কোভিড, ভালো যেহেতু যেই অফিসে বলা হলো যে আমার সর্দি কাশি হলো তাহলে বাসাতেই থাকো, বাসায় যখন থাকো এখন ভালো কথা হচ্ছে আর কাউকে ফোন করছেন না, কারণ যেই শুনবে যে সর্দি কাশি হয়েছে মাত্র কোভিড, উনি মোটামুটি ওর মধ্যে আছেন আর টিভির মধ্যে বারবার দেখছেন যে কত মৃত্যু বাড়ছে বাংলাদেশে, কত সংক্রমণ বাড়ছে, এটা নিয়ে চিন্তা করতে করতে কিন্তু ওনার সাইকেল, তারপর উনি একদম ক্রল আপ হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে না, যে বাইরে বেরোবো না, খাওয়া বাসায় ওনার ফ্যামিলি মেম্বার কাগিয়ে দেশে পাঠিয়ে দিয়েছিলেন, তো এই মানুষের কিন্তু যেতে যেতে দেখা গেল যে তাদের পরে কিন্তু ফুসফুসের সংক্রমণ তো কোভিড হয়নি কিন্তু নিউমোনিয়া হয়ে গেল, এই যে কারণ দরজা জানালা সব বন্ধ করে বসে আছে, এরকম ঘটনাও ঘটেছে আমাদের যে অ্যাপার্টমেন্টে থাকি, প্রায় 100-এর বেশি অ্যাপার্টমেন্ট আছে, ওদের আবার একটা গ্রুপ আছে, গ্রুপে তারা কোনো মেসেজ দিলে একদিন মনে আছে সেই গেলের শেষের দিকে ঝড় আসছে, কোনো ধরনের সন্ধ্যার দিকে ঝড় তুফান আসছে, বাতাস খুব ওরা মেসেজ করলো যে তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করো, 14-15 তালার উপরে কোভিড কিন্তু এসে ঢুকে যাবে জানালা, তো এবং দেখা গেল এরপর জানালা বন্ধ করে দিচ্ছে বিভিন্ন জন আর কি, দর্শকের আলহামদুলিল্লাহ আমি যেটার কথা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন চিন্তা করছেন যে আমি মারা যাব, আমার ফ্যামিলি মেম্বার ইনট্রে, আপনার মনের অবস্থা কিন্তু খুব একটা সিভিয়ার অবস্থায় থাকে, এই কথাটাই আমরা বলতে চাচ্ছি যে কোভিডটা চলে গেলেও কোভিডের পরিমাণ সংক্রমণ অনেক কিছু কমে গেল, এটা কিন্তু আমাদের অবচেতন মনে একটা এফেক্ট রেখে যায়, সেটাই হচ্ছে পোস্ট কোভিড ইস্যুর কথা আমরা যেটা বলছি, এবং এটা আসলে
আমাদের ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি পারিবারিকভাবে, এবং আমরা জানি যে অনেক ধরনের অ্যাসল্ট বেড়ে গেছে, অ্যাবিউজ বেড়ে গেছে ফ্যামিলিতে, ইকোনমি সোশ্যাল এর কথা তো আমরা বললামই। এবং এটার এফেক্ট দেখা যায় যে একজন মানুষ হতাশাগ্রস্ত হয়ে যেতে পারে, বিষণ্ণ হয়ে যেতে পারে, অস্থিরতা, নেতিবাচকতা, মানে সহ্য ক্ষমতা কমে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে। সেটা আমরা তো জানি, অলরেডি ভার্চুয়াল আসক্তিটা তো হয়েছে, বাইরে যেতে পারছি না, সারাক্ষণ ফোনের মধ্যে আছি, সারাক্ষণ টিভির মধ্যে আছি, ভিডিও গেমের মধ্যে আছি, এরপরে ড্রাগ এডিকশন তো রয়েছে। এবং স্ট্যাটিস্টিক্যালি যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে তারা আসলে ফার্স্ট রেসপন্ডারদেরকে নিয়ে রিসার্চ করেছিল আমেরিকার ওখানে, যে যারা ডাক্তার আছেন, ব্যাংকার আছেন, নার্স, ইমার্জেন্সি রেসপন্ডার যারা, তাদের মধ্যে 93% অফ দেম হ্যাজ স্ট্রেস, 86% অ্যাংজাইটি আছে, এবং বার্ন আউট বা এক্সস্টেড ফিল করছেন 76%, এবং বলা হচ্ছে যে 50% এই মানুষ যারা কাজ করেছেন ফার্স্ট রেসপন্ডার হিসেবে, তাদের এক বা একাধিক মেন্টাল হেলথ প্রবলেম থেকে যাবে এই ঘটনার পরে, এবং এটা থেকে রিকভার করতে প্রায় 30 বছর লাগবে এই মেন্টাল ট্রমা থেকে। তো এই জন্যই এটা প্রয়োজনীয় যে উই শুড টু বিকাম অ্যাওয়ার। যদিও আমরা অনেক ক্ষেত্রেই অনেকে ভ্যাকসিন নিয়েছি, অনেকে মোর কমফোর্টেবল ফিল করছি, কিন্তু অনেকে হয়তো এটা নিয়ে কিন্তু কথা বলছি না, আমার মনে মনে ভয় থাকলে সেটাকে লুকিয়ে রাখছি, আর সেটা আপনি জানেন, হয়তো আপনার স্রষ্টা জানেন, কিন্তু এটা এটা যে অ্যাড্রেস করা প্রয়োজন, এবং এটার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, প্রিভেনশন প্রয়োজন, সেটার অ্যাওয়ারনেস নিয়ে আসলে আমাদের আজকের প্রোগ্রামটা। আমি আগে বলতাম যে ঠিক আছে তাহলে আমি কী করবো, আমি সুষম বলতাম যে তিনটা জিনিস একটু যে সহজে মনে রাখার জন্য, CPI, যে কন্ট্রোল হোয়াট ইউ ক্যান, কারণ আপনার বডির, আপনি যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে, ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার কন্ট্রোলে যদি থাকে, আপনার স্মোকিং এর হ্যাবিট থাকলে সেগুলো যদি বন্ধ করা যায়, তাহলে আপনার শরীরের অবস্থাটা বেটার থাকবে। এবং প্রিভেনশন, অবশ্যই সতর্কতামূলক যেসব কাজ সেই জিনিসগুলো, এবং তারপর আইটা মানে হচ্ছে যে আপনার ইমিউন সিস্টেমকে ফোকাস করতে হবে। এগুলো নিয়ে আমাদের আরো দুজন আলোচক যারা আছেন, আমরা আজকে সেই ম্যানেজমেন্ট গুলো নিয়ে যে তিনটা জিনিস নিয়ে আমরা ফোকাস করতে চেয়েছি, যে ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপার, ইয়োগার এবং মেডিটেশন, সেই দুটো একটু পরেই শুনবো। আমি ফিজিক্যাল ফিটনেস নিয়ে কয়েকটা পয়েন্ট বলি, তার জন্য আমি জাস্ট মেনশন করছি। সো আমরা যদি দেখি যে বর্তমান সময়ে আমরা কি করছি, সারাক্ষণ কিন্তু চেয়ারে বসে আছি, এখন আমরা মোটামুটি চেয়ার বসে আছি, গাড়িতে যখন এসেছি চেয়ারে এসেছি, বলতে পারেন মোটরসাইকেল এসেছেন, গাড়িতে আসেন, তাহলে মোটরসাইকেলও বসা ছিল, পরীক্ষা আসছে রিক্সাতেও বসা ছিল, মোটামুটি কিন্তু বসে আছি। সকালবেলা উঠে বাথরুমে গেছেন, বাথরুমেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা ইংলিশ কামড়ের সংখ্যাই বেশি থাকাতে মোটামুটি কিন্তু বসে আছি। তারপর টিভি দেখছি, খেলছি, সারাক্ষণ দেখা যাচ্ছে অন অ্যাভারেজ আমরা কিন্তু 10 ঘন্টার বেশি বসে সময় কাটাচ্ছি এত বেশি। এবং তারপর এখন কি, আবার আগে যেটা হতো একজন টিচার সামনে দাঁড়িয়ে ক্লাস নিতেন, এখন অনলাইনে ক্লাস নিচ্ছিলেন, জুম মিটিং অনেক বেড়ে গেছে। আগে দেখতাম যে একটু যারা সিনিয়র আছেন আমাদের প্যারেন্টস লেভেলে, কম্পিউটার কম্পিউটারগুলো তো বুঝতেন না, ফোন তো নথি ইউজ করতেন না, এখন তো দেখি যে আর কি বাধ্য হয়ে ওনাদেরকেও কিন্তু এগুলো শিখে দিতে হচ্ছে। আগে যখন আমেরিকায় দেখা যেত জামাকে রাস্তার দিকে যাচ্ছে, যে বিভিন্ন ছেলে পেলে থাকতো মাথায় এরকম টেকফোন লাগিয়ে খুবই ফোন করতো, এখন দেখি যে বয়স্ক মাঝে মাঝে দেখলাম দাদার বয়সে দুই একজন, ওনাদের এরকম বড় সড়ো ওনারা এরকম ফোন করছে, তাকে দেখলাম আসলে কি শুনছে, দেখছি যে উনি ওয়াজ শুনছে, ওয়াজ শুনে কিন্তু মাথা কাটছে আর কি সার্টেন ওয়েতে। তো যাই হোক, মানে আমরা কি হচ্ছে মোর অফ লেস আমি কিন্তু স্ক্রিনের দিকে যেমন তাকাচ্ছি, সাথে কিন্তু বসেও আছি অনেকখানি। সো এটার এফেক্ট আমরা জানি, যেটাকে নিউ টার্ম বলা হয় যে সিটিং ইজ নিউ স্মোকিং। এবং একজন মানুষকে স্মোক করলে যে পরিমাণ ক্ষতি, আপনি বসে থেকে, একজন বসে থেকে আমাদের অবস্থাটা কি হয়, এই যে বডির যে পশ্চারে আমরা বসি, আমি বলি যে না আমি সোজা হয়ে বসি, দেখবেন আস্তে আস্তে যত সময় যাবে আস্তে আস্তে কিন্তু আপনার আস্তে আস্তে ঝুঁকে যাবেন সামনের দিকে, এবং এভাবে থাকলে আপনার ব্রেইনে এফেক্ট হচ্ছে, নেকে ব্যথা হচ্ছে। আমাদের কাছে যারা আসেন তাদের বেশিরভাগই ধরলেই বোঝা যায় যে নেকের অবস্থা কি, শোল্ডারের অবস্থা কি, এবং এভাবে থাকতে থাকতে হার্টের উপরেও চাপ পড়ছে, আপনার প্যানক্রিয়াস মানে প্যানক্রিয়াস মানে হচ্ছে আপনার ডায়াবেটিসের অবস্থা, কোলন ক্যান্সার হতে পারে, অ্যাবডোমিনের যে মাসল আছে সেগুলো উইক হয়ে যাবে, কোর মাসল, তারপর ডিস্ক ড্যামেজ, যে ব্যাকের পেইন, ইভেন গ্লুট উইক হয়ে যাচ্ছে। এবং এটার মাঝখানে আপনি দেখতে পারেন যে কী কী ডিজিজ, এক তো হচ্ছে বডি রিলেটেড পেইন এইডস রয়েছে, তাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্টমাক রিলেটেড যে ইস্যুগুলো, সেগুলো সব কিছুতেই এফেক্ট করছে আপনার এই বসে থাকা। এবং আরও একটা সাইড যদি আমরা দেখি যে এটা আমরা সবাই ব্যবহার করি, সবার কাছে ফোন আছে, এখন যদি কেউ বলে যে কারো ফোন নাই, এটা হয় তা সে ভাববে যে আপনি তার কাছে মিথ্যা বলছেন, অথবা হতে পারে কি পাগল বা কিছু একটা এরকম। সো কিন্তু আমরা ফোনের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি,
আর এই প্রথম ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে আমাদের থাকার কথা জিরো ডিগ্রিতে, এবং আমাদের ঘাড়ের যে শক্তি, মাথাটার ওজন যদি আমরা 5 কেজি ধরি, সে কিন্তু সোজা অবস্থায় 5 কেজি বহন করার ক্ষমতা এই ঘাড়ের আছে। এখন আমি যেই একটু সামনে ঝুঁকলাম, প্রায় 1 ইঞ্চি আমার 15 ডিগ্রি সামনে ঝুঁকে গেলাম, যে একটা জিনিস আমি এভাবে ধরতে পারি, যখনই আমি এভাবে করে ধরে রাখার চেষ্টা করছি কোনো সাপোর্ট এখানে নেই, এটার উপরে কিন্তু স্ট্রেইন বেড়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্রতি 1 ইঞ্চি যখনই আপনি বাড়ছেন আপনার ওজনের সংখ্যা বেড়ে যাচ্ছে। যে আপনি যদি ধরেন বেশিরভাগ ক্ষেত্রে কি আমরা 3-4 ইঞ্চি ঝুঁকে থাকি, আজকে একজন রোগীর সাথে কথা হচ্ছিল, তুনার ঘাড়ে বারবার ব্যথা, ব্যথা কমে আবার এসে যায়। তারপর আপনি কী করছেন, আমি ট্রিটমেন্ট করছি, ব্যথা কমে জিরো হয়ে যাচ্ছে, আবার এর পরের দিন একদিন পরে এসে বলছেন বেড়ে যাচ্ছে। উনি বলে যে আমার তো আসলে অনেক সিগনেচার করতে হয়, মেইন গার্মেন্টসের মালিক তো অনেক সিগনেচার করতে হয়, আবার দেখা যায় যে রাত জেগে বিদেশের সাথে কমিউনিকেট করতে হচ্ছে, সো ওই ঘাড়টা তো এইভাবে থাকে সারাক্ষণ। সো আমি ট্রিটমেন্ট করে ঠিক করলে কী হবে, কজটা তো থেকে যাচ্ছে, কারণটা তো থেকে যাচ্ছে। সো যতই আপনার এই যখন আসলে কী হয়, খুব প্রিয় কেউ, খুব ইম্পর্টেন্ট কেউ টেক্সট করেছে, একটা মেসেজ লিখেছে, একটা মেসেজ বড় বড় দেয়, তাহলে কী হবে আপনি ঘুরতে ঘুরতে এত চলে গেল, তার মানে আপনি এখানে কিন্তু প্রায় 60 পাউন্ডস, 60 পাউন্ড মানে কত, প্রায় 25 কেজি ওজন বাড়িয়ে দিবেন। 5 কেজি বহন করার ক্ষমতা, তাকে যদি আপনি 20 কেজি 30 কেজি ওজন দিয়ে দেন স্বাভাবিকভাবে, তারপরে ঘাড়ের মাসলগুলো অনেক বেশি পরিশ্রম করছে, সেগুলোর ব্যাপারে আসলে আমাদেরকে সতর্ক হতে হবে। যাই হোক, আমি আমার আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এই সমস্যাগুলো যখন হয় আপনাদের দ্রুত অ্যাড্রেস করা প্রয়োজন, এবং কিছু কিছু টিপস যেটা আপনি করতে পারেন আপনার জন্য হেল্পফুল হবে, সেটা হচ্ছে এক, বসার সময় দূরে না বসে সোজা হয়ে বসা, এবং আপনার আই লেভেলটা ঠিক রাখা। এবং অনেকেরই এখন যে টেবিলটাকে উঁচু করার সুযোগ আছে, আবার একটু ছোট একটা ডেস্ক বানিয়ে নিতে পারেন, যে টেবিলের উপরে মাঝে মাঝে আপনি দাঁড়িয়ে থাকেন, সো এক জায়গায় ধরে না কি 45 মিনিট 95 মিনিটের বেশি বসবেন না, প্রতি ঘন্টায় একবার যদি 5 মিনিট উঠে দাঁড়ান। আরেকটা কুইক টিপস, যেটা ইজি টু রিমেম্বার, যে 20-20-20 রুল, যখন আপনি কোনো কিছুর দিকে তাকিয়ে আছেন একটা, প্রতি 20 মিনিট পর পর 20 ফুট দূরত্বে যদি 20 সেকেন্ড তাকান, তাহলে আপনার ঘাটটা কিন্তু সোজা হওয়ার সুযোগ হচ্ছে। মানে আমরা বলছি না যে আপনার এই সমস্যার কারণে সারাক্ষণ ভাবে থাকবে, তাহলে আবার স্টিক হয়ে যাবে, কাজকর্ম করবে, কিন্তু মাঝে মাঝে আপনার ব্রেক নিতে হবে। ওই যে 5টা মিনিট ব্রেক নিলেন, এটা আপনার বডি সেট রিসেট হয়ে যাবে, আর যদি অলরেডি কিছু ড্যামেজ হয়ে থাকে সেটার জন্য তো রিপেয়ার সেটা রয়েছে। তো যাই হোক, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ফিজিক্যাল ফিটনেস নিয়ে কথা বললাম, আমরা একটু পরেই এই সুস্থ থাকার জন্য যে কেন যোগা প্রয়োজন, কেন মেডিটেশন প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।